বরাবরের মতোই আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, শুভ সকাল আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাই যে আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে News24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে কর্ম, ব্যবসা, বাণিজ্য এবং অর্থভাগ্যে বদলে দেবে লাইফ স্টাইল। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব সুফল প্রদান করবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায়ও পক্ষে আসতে পারে, এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এবার বৃষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে যদিও কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তবে দুজনেরা আত্মীয় বেশে আপনাদের সুখের সংসারে অশান্তি জনক জেলে দেওয়ার চেষ্টা করতে পারে। যদিও বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করতে পারে। বিদ্যা শিক্ষায় যারা ব্রতী আছেন তাদের হাতে নিত্য নতুন চমক সৃষ্টিকারী সুযোগ আসতে পারে, তবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় হয়ে থাকবে। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া দীর্ঘদিন ধরে যাদের বিভিন্ন কাজ বাজ আটকে ছিল সেই সকল কাজ সচল হবে। তাছাড়া আপনাদের বিশেষ করে যারা লেখক, সাহিত্যিক, গবেষক, উপন্যাসিক বা মেডিসিন রিলেটেড ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছেন তাদের জন্য দিনটি আরো বেশি চমকে দেবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, তবে লম্বা দূরত্বের সফর বর্জন করা সমীচীন হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিভোর আছেন তাদের স্বপ্ন অচিরেই বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগতে পারে, এমনকি দাম্পত্য জীবনে অসন্তোষ দূরীভূত হতে পারে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম থাকবে, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের পূর্ণ পকেট শূন্য করে তুলবে। সেই সঙ্গে দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করে তুলতে পারে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ, অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে, অবশ্য মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি, অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করতে পারেন। সেই ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় দিকে ধাবিত হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা বাড়বে, এমনকি কর্ম, ব্যবসা, বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনাদের পদোন্নতির পথ সুগম করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য শুভ কোনো সংবাদ আসতে পারে, বিশেষ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা ভর্তির পরীক্ষায় যুদ্ধ করবেন সেই যুদ্ধে জয়ী হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। তাছাড়া মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য, লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, ক্রয় বিক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে, তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে মনকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতার কারণও হতে পারে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে
আয় বুঝে ব্যয় করতে হবে, তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিং বা জজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতি খপ্পরে পড়তে পারেন। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ, মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সেই সঙ্গে লটারি, জুয়া, রেস, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে। অবশ্য মন ধর্ম প্রচার, ধর্মের প্রসারের দিকে নিয়োজিত রাখতে আগ্রহ প্রকাশ করবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, তবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌক না দিয়েও কম পাবেন না, তাছাড়া আপনারা সততার পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, সেই সঙ্গে পুরাতন ক্রনিক ব্যাধি বিড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসালয়ের চক্কর কাটতে হতে পারে। তাই তো স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেই সঙ্গে সময় মতো আহার বিহার বা শরীরের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, তবে অত্যাবশ্যক ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা আপনাদের হাতের মুঠোয় এনে আপনাদের ভাগ্যে এক নতুন চমক সৃষ্টি করবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হতে পারে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার সর্বতরূপে বর্জন করতে হবে এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে দিনটি অতিবাহিত করতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।